হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক পড়ব, যে টপিকটার নাম হচ্ছে কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জিনিসটা কি? যখন কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, তখন পরিবাহী সেই তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এই যে বাধা দেওয়ার প্রবণতা, এটাকেই বলা হয় রেজিস্ট্যান্স এই পরিবাহীটার। মনে রাখবে, যখন পরিবাহী কোনো তড়িৎ প্রবাহকে বাধা দেয়, তখন সেই তড়িৎ প্রবাহটা অন্য একটা শক্তিতে কনভার্ট হয়। সেই জন্য আমাদের বাড়িতে যত ইলেকট্রিক্যাল গ্যাজেটস আছে, সবগুলোই এক একটা রেজিস্ট্যান্স, কারণ তারা যখন বাধা দেয়, তখন সেটা অন্য শক্তি, যেমন গতি শক্তি বা আলোক শক্তি বা তাপ শক্তিতে পরিণত হয়। ফলে প্রতিটা গ্যাজেটসই, ইলেকট্রিক্যাল গ্যাজেটসই আমাদের একটা করে রেজিস্ট্যান্স। তা এই রেজিস্ট্যান্সগুলো, অর্থাৎ ইলেকট্রিক্যাল গ্যাজেটসগুলো আমরা বাড়িতে কিভাবে কানেক্ট করতে পারি, দু রকমভাবে কানেক্ট করতে পারি। একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন এবং দু নম্বর হচ্ছে প্যারালাল কম্বিনেশন। মনে রাখবে, সিরিজ কম্বিনেশনে রেজিস্ট্যান্সগুলো একটাই তারের মধ্যে পরপর জুড়ে থাকে, ঠিক আছে, সেম লাইনে থাকে। হোয়ার অ্যাজ প্যারালাল কানেকশনে, মনে রাখবে, প্রতিটা রেজিস্ট্যান্সই, অর্থাৎ ইলেকট্রিক্যাল গ্যাজেটস, প্যারালালি থাকে। ওকে, প্রত্যেকটা প্যারালালি থাকে। এবার আমরা একটু দেখে নেব আমাদের সিরিজ কম্বিনেশনটা কি জিনিস। তোমাদের স্ক্রিনে দেখো সিরিজ কম্বিনেশনের একটা ছবি উঠে এসছে। এই ছবিতে দেখো তিনটে রেজিস্ট্যান্স, এক নম্বর, দু নম্বর, তিন নম্বর, তিনটে রেজিস্ট্যান্সই একটা তারের মধ্যে জোড়া আছে। সেই জন্য এটাকে বলা হয় সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনে মনে রাখবে, প্রতিটা রেজিস্ট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স, আই মিন ভি, আলাদা আলাদা হয়। কারণ এই রেজিস্ট্যান্সটার পোটেনশিয়াল ডিফারেন্স, এই দুটো বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স, এর এই দুটো বিন্দুর এবং তৃতীয় রেজিস্ট্যান্সটার এই দুটো বিন্দুর পোটেনশিয়াল ডিফারেন্স। অর্থাৎ আমরা বলতে পারি যে সিরিজ কম্বিনেশনে পোটেনশিয়াল ডিফারেন্স ভ্যারি করে, অর্থাৎ রেজিস্ট্যান্স টু রেজিস্ট্যান্স ভ্যারি করে। কিন্তু যেহেতু একই তারের সাথে মধ্যে জোড়া আছে, তাই মনে রাখবে সিরিজ কম্বিনেশনে তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ অ্যাম্পিয়ার, তিনটে রেজিস্ট্যান্সেরই সেম। অর্থাৎ এখানে আইটা হচ্ছে কনস্ট্যান্ট। এবং এখানে একটা জিনিস মনে রাখবে, ব্যাটারি থেকে যতটা তড়িৎ প্রবাহ বেরোয়, অর্থাৎ যত কুলাম তড়িৎ বেরোয় ব্যাটারিতে, ঠিক তত কুলাম তড়িৎই ব্যাক করে। অর্থাৎ সিরিজ কম্বিনেশনে কুলাম, অর্থাৎ মোট তড়িৎ প্রবাহ কিউ, সেটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে। এবার আমরা যেটা দেখে দেবো, যে সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে কি বোঝায়? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে তিনটে রেজিস্ট্যান্সকে যখন আমরা তুলে দিয়ে একটা রেজিস্ট্যান্স বসালে যদি সেম এফেক্ট পাই, তখন সেই একটাকে বলা হয় ওই তিনটে রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মনে রাখবে, সিরিজ কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে তিনটে রেজিস্ট্যান্সের জাস্ট যোগফল, ঠিক আছে। ধরো 2 ওহম, 3 ওহম এবং 4 ওহম, তিনটে রেজিস্ট্যান্স পরপর সিরিজ কানেকশনে জোড়া আছে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 3, 2, 5 আর 4, 9 ওহম। বুঝতে পেরেছো? অর্থাৎ আমরা বলতে পারি যে সিরিজ কানেকশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, কম্বিনেশনের সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্সটা তার থেকেও বড়, ঠিক আছে। আর এই কথাটা তো আমি তোমাদের একটু আগেই বললাম, ভীষণ মনে রাখবে, কারেন্ট থ্রু অল রেজিস্ট্যান্স ইজ সেম, আই মিন আইটা সেম, বাট পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ডিফারেন্ট। মনে থাকবে,
নেক্সট আমরা চলে যাব আমাদের পরের কম্বিনেশনটায়, যে কম্বিনেশনটার নাম হচ্ছে প্যারালাল কম্বিনেশন। দেখো এখানে ব্যাটারি থেকে একটা তার বেরিয়েছে, সেই তারটা তিনটে ভাগে ভাগ হয়ে তিনটে রেজিস্ট্যান্স জোড়া হয়েছে, তারপরে আবার একটা বিন্দুতে তাই তার তিনটে জুড়ে আবার ব্যাটারিতে ফিরেছে। যেহেতু এখানে দেখো এই তিনটে রেজিস্ট্যান্সই, তিনখানা যে রেজিস্ট্যান্স আছে, তিনটে রেজিস্ট্যান্সই এই দুটো বিন্দুতে জোড়া আছে, অর্থাৎ তিনটে রেজিস্ট্যান্সেরই পোটেন্সিয়াল ডিফারেন্স এই দুটো বিন্দুর পোটেন্সিয়াল ডিফারেন্স, অর্থাৎ পোটেন্সিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট, ঠিক আছে। হোয়ারাজ এখানে দেখো যেহেতু তারটা তিন ভাগে ভাগ হয়েছে, তাই প্রতিটা তারের রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ভ্যারি করে যাবে। মনে রাখবে এই তিনটে রেজিস্ট্যান্সের মধ্যে যে রেজিস্ট্যান্সের মান সবচেয়ে কম হবে তার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি তড়িৎ প্রবাহ যাবে, আর যার মধ্যে যার রেজিস্ট্যান্সের মান সবচেয়ে বেশি তার মধ্যে কম তড়িৎ প্রবাহ যাবে। যেমন এটা 2 ওহম, এটা 3 ওহম, এটা 4 ওহম হলে তাহলে সবচেয়ে বেশি তড়িৎ যাবে 2 ওহম এই তারটার মধ্যে দিয়ে, সবচেয়ে কম তড়িৎ যাবে 4 ওহম এই তারটার মধ্যে দিয়ে। এখানেও কিন্তু মনে রাখবে ব্যাটারি থেকে যে পরিমাণ তড়িৎ বেরোবে, অর্থাৎ যত কুলম তড়িৎ বেরোবে ব্যাটারিতেও ঠিক তত পরিমাণ তড়িৎ ফেরত আসবে, অর্থাৎ এখানেও কিউ কিন্তু কনস্ট্যান্ট, অর্থাৎ মোট কুলম এখানেও কনস্ট্যান্ট। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আমাদের প্যারালাল রেজিস্ট্যান্সে পোটেন্সিয়াল ডিফারেন্স এবং মোট তড়িৎ প্রবাহ কনস্ট্যান্ট, কিন্তু আই এখানে ভ্যারিয়েবল। এবার আমরা ঠিক সিমিলারলি এই তিনটে রেজিস্ট্যান্সকে সরিয়ে দিয়ে যদি একটা রেজিস্ট্যান্স বসাই এবং যদি এফেক্ট সেম হয় তাহলে তাকে আমরা বলবো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। মনে রাখবে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, মনে রাখবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা আর ধরি প্যারালাল কানেকশনে, তাহলে 1/R এটা হবে বাকি যে তিনটে রেজিস্ট্যান্স আছে সেই তিনটে রেজিস্ট্যান্সের অনন্য বা রেসিপ্রোকালের যোগফলের সমান। যেমন যদি একটা 2 ওহম, একটা 3 ওহম, একটা 4 ওহম হয় তাহলে আমরা লিখতে পারি 1/R ইজ ইকাল টু 1/2 প্লাস 1/3 প্লাস 1/4। অর্থাৎ 1/R ইজ ইকাল টু, যোগ করে তোমরা দেখো 13/12 আসছে, অর্থাৎ রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর হবে 12/13, তার মানে 0.সামথিং, তার মানে একের কম। তার মানে মনে রাখবে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান প্যারালাল কম্বিনেশনে সবচেয়ে ছোট যে রেজিস্ট্যান্সটা অর্থাৎ 2 তার থেকেও কম হবে। এবং মনে রাখবে এখানে কারেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ডিফারেন্ট হবে কিন্তু পোটেন্সিয়াল ডিফারেন্স কনস্ট্যান্ট হবে। তবে আমাদের বাড়িতে যে কানেকশনটা দেওয়া হয় সেই কানেকশনটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন, কারণ প্যারালাল কম্বিনেশনে যেহেতু রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম হয় তাই জন্যে কারেন্ট কম হয়, কিন্তু এই সিরিজ কানেকশনে আমাদের যেহেতু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেশি হয় তাই আমাদের ইলেকট্রিক্যাল খরচা বেশি হয়। বাড়িতে আমরা সবসময় প্যারালাল কানেকশন রাখি, কিন্তু মনে রাখবে যদি সিরিজ কানেকশনে আমরা সবচেয়ে বড় রেজিস্ট্যান্সটাকে সরিয়ে নিই, অর্থাৎ ধরো 4 ওহমটাকে সরিয়ে নিলাম,
তাহলে বাকি দুটো রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে আর ইজ ইকাল টু 2 প্লাস 3 5, অর্থাৎ বড় রেজিস্ট্যান্সটা সরাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কমে গেল, তাহলে 3 2 5 হলো, ঠিক আছে। বাট যদি আমরা সিরিজ কানেকশন করি, এই প্যারালাল কানেকশন করি এবং প্যারালাল কানেকশন থেকে সবচেয়ে বড়টাকে যদি সরিয়ে নিই, তাহলে হবে 1 2 প্লাস 1 3, তার মানে 5 বাই 6, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে, উল্টে দিতে হবে, 6/5, তার মানে 1-এর বেশি হয়ে যাচ্ছে। দেখো যখন তিনটে রেজিস্ট্যান্স ছিল তখন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছিল 1-এরও কম, কিন্তু সবচেয়ে বড়টা সরাতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বেড়ে গেল, 1-এর বেশি হলো, হোয়ারাজ এখানে 9 হচ্ছিল, এখন কিন্তু 5 ওহম হচ্ছে, অর্থাৎ সিরিজ কানেকশনে সবচেয়ে বড় রেজিস্ট্যান্সটাকে সরিয়ে নিলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মান কমে যায়, হোয়ারাজ প্যারালাল কানেকশনে আমরা যদি সবচেয়ে বড় রেজিস্ট্যান্সটাকে সরিয়ে নিই তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মানটা বেড়ে যায়। ওকে, তাহলে যে অবধি থাক, আমাদের এই যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা আশা করি তোমাদের কাজে লাগছে, তোমাদের উপকারে লাগলেই আমার কাজ আমি সার্থক মনে করব, এবং প্রতি বুধবার আমি ক্লাস দেবো এখানে, তোমরা প্রতি বুধবারে দেখে নিও, আর অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে তোমরা আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই দেখতে পাও। এই সাবস্ক্রিপশান আমাকেও অন্তত উজ্জীবিত করবে, এবং তোমাদের কোনো অসুবিধে হলে এই মোবাইল নাম্বার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে এনাফ ফর দ্য ডে, থ্যাংক ইউ, ভগবান তোমাদের সবার মঙ্গল করুন।